আমি এমডি গোট ফার্ম থেকে তন্ময় সরকার বলছি। আশা করি আপনারা সুস্থ স্বাভাবিক আছেন, আপনাদের ছাগলগুলো সুস্থ স্বাভাবিক আছে। হ্যাঁ, আমার ভিডিও নিজের ভিডিও নিজেকেই করতে হচ্ছে, কারণ আমার পাশে কেউ নেই। অথবা আমি যেসব বাড়ির ভিডিওগুলো করে থাকি, আমার ভাই আছে একটা, ভাইকে দিয়ে অথবা আমার মাকে দিয়ে। হ্যাঁ, শুধু আপনাদের সত্যটা জানানোর জন্যই যে আমি এতটা কষ্ট করে থাকি। আপনারা ঠিকই শুনেছেন, আপনাদের সত্যটা জানানোর জন্য আমি এতটা কষ্ট করে থাকি। আর আমার লাইফে কিছু কাহিনী ঘটে গেছে অথবা কিছু ঘটনা ঘটে গেছে যে আমি ছাগল পালন অথবা গোট ফার্মিং স্টার্ট করার জন্য অনেক মানুষ অনেক কথা শুনেছে, আমিও তেমন শিকার হয়েছি, আপনারাও হতে পারেন। আমি বলবো যে আপনারা হবেন, কিন্তু হবেন না এর কোনো গ্যারান্টি নেই। যেই হবেন, নিজের মনে যেটা চাইবেন সেইটাই করবেন। হ্যাঁ, আমি এর জন্য আগের ভিডিওটায় আমি বলেছি যে আমার পরের ঘাসের জমিটা দেখাবো, এবং যেসব দাদারা বাইরে বলেছে যে পরের ঘাসের জমিটা কী রেজাল্ট আছে ঘাসে, আমি সেই ঘাসের জমিটাই দেখাবো। তার জন্যই আমার নিজের ভিডিও নিজেকে করা। আপনারা দেখতেই পাচ্ছেন আমার নিজের ভিডিওটা আমি নিজেই করছি। আর আমার লাইফে যেসব কাহিনিগুলো ঘটে গেছে, আপনারা যদি একটু সাপোর্ট করেন, আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যেসব দাদা যেসব লোকগুলো আমাকে নিয়ে এরকম হাসা এরকম কথাগুলো বলেছে, এবং আমাকে ডাইরেক্ট ফোন করে যেসব যারা বলেছে, তাদের উপলক্ষেই ভিডিওটা, যারা বলেছে তাদের আমি দেখিয়ে দিতে চাই যে আমি ফার্মিং করে কি করতে পারি। আপনারা দেখবেন সময়ের সঙ্গে সবই চেঞ্জ হবে। আর আপনারা যদি একটু ফলোয়ার, একটু ফলো, একটু শেয়ার, একটু লাইক করে দেন, আর ভিডিওটা যদি অ্যাকসেপ্ট না করে একটু আমার পাশে থাকতেন, তাহলে পাশে থাকেন, তাহলে কিন্তু আর আমার কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, এর জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা ভিডিওটা। আর আমার ঘাসের জমিটাই আমি দেখানোর জন্য চেষ্টা করব, যতদূর পারব ততদূর চেষ্টা করব। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন আমার ঘাসের জমিটা, এই দেখুন। আর আমার মুখ দেখা যাচ্ছে না এই কারণেই যে আমি নিজে নিজেই ভিডিও করছি, তো এই কারণে ঘাসের জমিটা দেখতেই পাচ্ছেন, আশা করি আপনারা সবই দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পেয়ে গেছেন, এইখানে দেখতে পাবেন তুঁত গাছ, কিছু তুঁত গাছও লাগানো আছে আমার। আর আপনাদের একটা কথাই বলবো, ভিডিওটা অ্যাকসেপ্ট না করে আপনারা দেখবেন। আর আপনাদের কাছে এই ভিডিওটা শুধু ছাড়া একমাত্র যে আপনারা যেন সত্যটা যাচাই করতে পারেন। আমি নিজে প্র্যাকটিক্যালি করি, তারপর আপনাদের কাছে শেয়ার করি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিটাও আমার ঘাস হবে। আর এই ঘাসগুলো হচ্ছে ইন্দোনেশিয়ান বাহুবলি ঘাসগুলো, ইন্দোনেশিয়ান বাহুবলির ভালো রেজাল্ট। আর আপনাদের লাগানো থেকে শুরু করে আমি সব ভিডিওই আপনাদের সামনে তোলার চেষ্টা করি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ইন্দোনেশিয়ান বাহুবলিটা। আর যে কথাটা বললাম, যে সব লোকজন আমাকে আমাকে নামে এরকম কথা বলেছে, আমাকে ফোন করে আমার একজন, আপনারা যদি আমার পার্সোনাল লাইফে কোনো কাহিনিটা শুনতে চান, অথবা কমেন্টে বলবেন। আর আমার লাইফে যে কী কাহিনি ঘটে গেছে একটা মাস ধরে, সে একমাত্র আমিই জানি। আপনারা যদি শুনতে চান তাহলে একবার কমেন্টে জানাবেন। নমস্কার, আমি এমডি গোট ফার্ম থেকে তন্ময় সরকার। আশা করি আপনারা সুস্থ স্বাভাবিক থাকুন, আপনাদের ছাগলগুলোও সুস্থ স্বাভাবিক থাকুন। নমস্কার।